হিজরা জনগোষ্ঠীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে দীপ্ত ওয়েলফেয়ার ফাউন্ডেশন। দুপুরে রাজধানীর গ্যান্টারিয়ার দয়াগঞ্জে ইফতার সামগ্রীর পাশাপাশি নগদ টাকা এবং ধর্মীয় বই প্রদান করা হয়। সুবিধাবঞ্চিত মানুষেরা যেন রমজানের স্বাচ্ছন্দ্যে রোজা পালন করতে পারে সে উদ্দেশ্যে এই কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। অনুষ্ঠানে হিজরাদের জীবন এবং দুর্ভোগের চিত্র তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান সুবহানি, মহাসচিব অবসরপ্রাপ্ত কর্নেল ফরিদুদ্দিন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রশিদুল আলম এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল তুষার বিন ইউনুস। অবসরপ্রাপ্ত সামরিক ও বেসামরিক ব্যক্তিদের নিয়ে ফাউন্ডেশনটি গঠিত হয়েছে। আপনারা যদি আমাদেরকে সাহায্য করেন তাহলে আমরা কি করব, আপনাদের ওই রকম ট্রেনিং দিয়ে আপনাদেরকে যেন সঠিকভাবে কর্মসংস্থান করা যায়। আপনাদের যদি ইচ্ছা থাকে এবং আমাদের যদি সহযোগিতা থাকে, সমন্বয় যদি থাকে, তাহলে অনেক কিছু করা যায়। কুটির শিল্প, গৃহশিল্প, অনেক কিছু আছে, অনেক কিছু করে কিন্তু আমরা বিদেশের জিনিসও রপ্তানি করতে পারবো।